আর কিছুদিন পরেই ঈদ, তাই সব আপুদের পছন্দের শপিং ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ। সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল কোথায় রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর স্টিচ ও আনস্টিচ ড্রেসগুলো পাওয়া যায়। তো সব আপুদের জন্য আজকে এরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেখানে দেখাবো আপনারা কোথায় কত দামের পাকিস্তানি ও ইন্ডিয়ান ড্রেসগুলো পাবেন। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখতে হবে। এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি আজ কোথায় আছি সেটা আজ প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজ চলে এসেছি ইস্টার্ন মল্লিকাতে। ইস্টার্ন মল্লিকার শপিং মলটি মোটামুটি সবাই চেনেন, আর এখানে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের স্টিচ ও আনস্টিচ ড্রেসগুলো পাওয়া যায়। আঁকানুরের এই ড্রেসগুলোর প্রাইস ছিল 3-4 হাজার টাকার মধ্যে। প্রথমে আমি কিছু স্টিচ মানে রেডি ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করব, আনস্টিচ ড্রেসও দেখাবো, সেজন্য অবশ্যই সাথেই থাকবেন। এই ড্রেসটির ডিজাইনটি কিন্তু বেশ সুন্দর ছিল, তাই না? এগুলো 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটার আরও বেশ কয়েকটি কালার ছিল, সেটাও দেখিয়ে দিব। এছাড়া গাউন, ফ্রক, লেহেঙ্কা সহ আনারকলি, শারারা, গারারা সব রকম ড্রেস পেয়ে যাবেন এখানে। প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর ছিল। এখানে যেমন সেলাই করা মানে রেডি ড্রেসও পাবেন, সেরকম সেলাইবিহীন ড্রেসও পাবেন। বড়দের পাশাপাশি বেবিদের ড্রেসও কিন্তু এখানে পাবেন। এই ড্রেসগুলো এবার অনেক ট্রেন্ডি, কিন্তু এগুলোর প্রাইস 2000 থেকে শুরু হয়। অনেকগুলো কালার অ্যাভেলেবল ছিল, প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর। অর্গানজা ফেব্রিকের উপর ছিল এই জামাটি, আর এটি থ্রি পিস ছিল। এটার প্রাইস ছিল 3500 টাকার মতো। এখন যেটা দেখাচ্ছি এটার ফুল বডিতে হেভি ওয়ার্ক করা ছিল, এটার প্রাইস ছিল 4000 টাকা। ব্ল্যাক লাভার আপুরা কোথায়? এবার অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক ড্রেস চলে এসেছে। এটি টু পিস ছিল, এটি এটার প্রাইস ছিল 3200 টাকার মতো। যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট। এটার প্রাইস ছিল 4000 সামথিং। প্রতিটা ড্রেসের সাইজ অ্যাভেলেবল পাবেন। এখানে কিছু ড্রেস দেখলাম যেগুলো 3500 টাকা দামের ছিল, সবগুলো ড্রেস আগানুরের। এবার পাকিস্তানি আগানুর সাদাবাহার বিন সাইড পাকিস্তানি লাক্সারি সিপন ড্রেসগুলো প্রচুর চলছে, কিন্তু সবার পছন্দের তালিকায় এবার এগুলোই। সাদাবাহার এই ড্রেসটির প্রাইস ছিল 4000 টাকা। মূলত আজকে এখানে আমি এসেছি ঈদের কেনাকাটা করার উদ্দেশ্যে। শপিং করতে করতে আপুদের জন্য একটি ভিডিও মেক করে ফেললাম, যাতে আপুরা সহজেই দাম সম্পর্কে আইডিয়া পেয়ে যান। কার কার শপিং অলরেডি শেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটি সাদাবাহারের টু পিস ছিল একটি, এটার দাম ছিল 4500 টাকা। অন্য জায়গার তুলনায় এখানকার ড্রেসের প্রাইসগুলো মোটামুটি রিজনেবল বলা যায়, যেখানে এই ড্রেসগুলো 6-7-এর নিচে পাবেন না। প্রতিটা ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো, কিন্তু যেসব আপুরা অরিজিনাল পাকিস্তানি ড্রেস খুঁজছেন তারা কিন্তু ইস্টার্ন মল্লিকাতে চলে আসতে পারেন। এই ড্রেসটি এত বেশি সুন্দর ছিল, আর পুরো ড্রেস জুড়ে জরি সুতো এবং স্টোন ওয়ার্ক করা ছিল। এটিও স্টিচ একটি ড্রেস, এটার প্রাইস ছিল 5000-এর মতো। এগুলো আবার লাক্সারি সিপনের উপর ছিল, সবগুলো টু পিস ছিল এখানে। এগুলো 3500-4000 টাকার মধ্যে পেয়ে যাবেন। পাকিস্তানি যে কোনো ড্রেস কেনার জন্য অবশ্যই আপনাদের বাজেট 3-এর উপর রাখতে হবে, 3-এর নিচে পাবেন না সেটা বলে দিচ্ছি। আর যেহেতু এখন ঈদের সিজন চলছে, এখন তো বাজেট আরও বাড়াতে হবে কিছুটা। এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটি আনস্টিচ ড্রেস ছিল, এটার প্রাইস ছিল 5000 টাকার মতো। এটাও সেলাইবিহীন ড্রেস একটি, এগুলো 4-5 হাজারের মধ্যে ছিল, আর ড্রেসগুলো লাক্সারি শিপনের উপর ছিল। লাক্সারি শিপন ড্রেসগুলো পরে এত বেশি আরামদায়ক, একবার পরার পর পুরো ফ্যান হয়ে যাবেন আপনারা। এইটা অর্গানজার উপর ছিল, এটার প্রাইস ছিল 6000 টাকার মতো। যেসব আপুরা এরকম গর্জিয়াস পার্টি ড্রেসগুলো নিতে চাচ্ছেন এখানে অনেক অপশন পেয়ে যাবেন। আমি কোন ড্রেসটি নিয়েছিলাম সেটা বলেন দেখি আপুরা, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কোনটি নিয়েছিলাম। নর্মালি এবার অনেকেই রমজান শুরু হওয়ার আগেই শপিং করে ফেলেছে, তাই শপিং মলগুলোতে খুব একটা ভিড় নেই দেখলাম। শেষ রোজার দিকে ভিড় আবার বাড়বে হয়তো। দেন এই ড্রেসগুলোর প্রাইস ছিল 6-7 হাজার টাকার মধ্যে। এখন যে শপটিতে আছি এই শপের প্রতিটা কালেকশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। 3000 টাকার মধ্যে এই শপটিতে অনেক সুন্দর সুন্দর স্টিচ এবং আনস্টিচ ড্রেস পাবেন। শপটির নাম ছিল গার্লস ফ্যাশন, এটি তৃতীয় তলাতে ছিল। আপনারা আসলে এই শপটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। দ্বিতীয় এবং তৃতীয় তলাতে সব ধরনের রেডি ড্রেস পেয়ে যাবেন। এই গর্জিয়াস ড্রেসগুলোর প্রাইস ছিল 3500-4000 টাকার মধ্যে। সবগুলো ড্রেস টু পিস ছিল, আমার কাছে তো সবগুলো ড্রেসই অনেক এক্সক্লুসিভ লেগেছে। ম্যারুন কালার এই ড্রেসটির প্রাইস ছিল 3800 টাকার মতো। এই শপটিতে স্টিচ এবং আনস্টিচ সব ধরনের ড্রেস পেয়ে যাবেন, এগুলো আবার 4000-এর মধ্যে ছিল। এই শপটিতে কিন্তু দামাদামি করার অপশনও পাবেন। আর একটা বিষয়, এখানকার শপগুলোতে খুব একটা বার্গেনিং করা যায় না, বেশিরভাগ দোকানে ফিক্সড প্রাইসে সেল করে, আর যেসব দোকানে বার্গেনিং করা যায় সেসব দোকানে খুব একটা দাম কমায় না। অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা, শারারা, গারারা, গাউন সব পেয়ে যাবেন এখানে।
আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবার ঈদে কী কী কালেকশন এসেছে এখানে। এগুলো 4 থেকে 7-8 হাজারের মধ্যে পেয়ে যাবেন। ইস্টান মল্লিকাদের ড্রেস ছাড়াও আর কী কী পাওয়া যায় সেটা নিয়ে আরও কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে, দেখতে পারেন। টপস লাভার আপুরা কই ঈদ উপলক্ষে কিন্তু খুব সুন্দর সুন্দর টপসের কালেকশন এনেছে তারা। এবার মেরুন কালার এই টপসটির দাম ছিল 1500 টাকা, পাশের এটার প্রাইস ছিল 1200 টাকা। আরও সুন্দর সুন্দর টপস পাবেন এখানে, আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি। টপসগুলো পাবেন তৃতীয় এবং চতুর্থ তলায়, এটার প্রাইস ছিল 1800 টাকা। ইস্টান মল্লিকাতে ঈদ উপলক্ষে ব্যাগের উপর অফার চলছে কিন্তু, যেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন আপনারা। কটনের কুর্তিও পাবেন এখানে, কটন কুর্তিগুলোর প্রাইস ছিল 500 থেকে 600 টাকার মধ্যে। আর অনেক সুন্দর সুন্দর ছিল কিন্তু কালেকশনগুলো, ঈদের দিন সকালে কিন্তু এরকম কটন কুর্তি পরতে পারেন। অর্গানজা ফেব্রিকের উপর ছিল, এটার প্রাইস ছিল 2000 টাকা। এখানে আসলে অনেক সব পাবেন, তাই ঘুরে ঘুরে দেখে শুনে কিনতে পারবেন। সাদাবাহারের এই টু পিসগুলো 1500 থেকে 2000 টাকায় পেয়ে যাবেন। ওড়না আলাদাভাবে কিনে নিতে হবে, ওড়না ম্যাচিং করে মিলিয়ে নিতে চাইলে তারাই মিলিয়ে দিবে। বাটিকের এই টু পিসগুলো কিন্তু এবার বেশ ট্রেন্ডি একটি ড্রেস, এই ড্রেসগুলো 1500 টাকার মধ্যে ছিল। অনেকগুলো কালার অ্যাভেলেবল ছিল, কিছু কালার দেখিয়ে দিলাম আমি। যারা হচ্ছে রেডি ড্রেস পরতে পছন্দ করেন বা টেইলর এর কাছে জামা মেক করাটা ঝামেলার মনে করেন আমার মতো, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। পুরো মার্কেট জুড়ে রেডি ড্রেসের বিশাল কালেকশন পেয়ে যাবেন। কটনের এই টু পিসগুলোর দাম ছিল 1000 টাকা, অনেক ভ্যারিয়েশন ছিল দেখতেই পাচ্ছেন। এখানে যেমন পাকিস্তানি সব ধরনের ড্রেস পাবেন, সেরকম কটনের ড্রেসও পাবেন। ব্ল্যাক কালার এই ওয়ান পিসটির দাম ছিল 1300 টাকা, এখানে 1200-1300 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাবেন আপনারা। কটনের এই ড্রেসটির প্রাইস ছিল 1500 টাকা, এটার প্রাইস ছিল আবার 1400 টাকা। এগুলো সবই রেডি ড্রেস কিন্তু, সালোয়ার আলাদাভাবে কিনে নিতে হবে। সাদাবাহারের এই কটন ড্রেসগুলো 2000 থেকে 2500 টাকার মধ্যে পাবেন, সবগুলোই টু পিস ছিল। এখানকার প্রতিটা ফেব্রিকের কোয়ালিটি অনেক ভালো, তাই নতুন করে আর কিছু বলার নেই আসলে। এগুলো আবার সব লাক্সারি সিফনের উপর ছিল, প্রাইস ছিল 3500 টাকা। দেন এগুলো আবার 4000 করে ছিল। আমি কটন, লিনেন সহ লাক্সারি সিফন, অর্গানজার সব ধরনের কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই টু পিসটি আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু, এটি লিনেনের উপর ছিল, প্রাইস ছিল 2100 সামথিং এরকম কিছু। দেন আরও কিছু সুন্দর সুন্দর কুর্তি লং শার্ট দেখিয়ে দিচ্ছি, এগুলো 500 থেকে 700-800 টাকার দামের মধ্যে ছিল। ইস্টান মল্লিকার দ্বিতীয় এবং তৃতীয় তলাতে যেমন স্ট্রিচ ড্রেস পাবেন, সেরকম আনস্ট্রিচ ড্রেসও পেয়ে যাবেন। কিন্তু এই শপিং মলটিতে মূলত স্ট্রিচ ড্রেসের জন্য সবাই এসে থাকে, মেক করার ঝামেলা পোহাতে হয় না, এবং স্মল, মিডিয়াম, লার্জ সব সাইজে পাবেন। আনস্ট্রিচ এই ড্রেসগুলোর প্রাইস রেঞ্জটা শুরু হয় 2500 থেকে 4000-5000 পর্যন্ত। আপনারা কিন্তু আনস্ট্রিচ ড্রেসগুলো এখান থেকে কিনে টেইলরের কাছে মেক করে দিতে পারবেন। দেন এই কুর্তিগুলো 600 করে ছিল, প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর ছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায়। আর সবগুলো কুর্তি কিন্তু ফিক্সড প্রাইসের মধ্যেই ছিল। আবারও বলছি, এখানকার প্রতিটা ড্রেস ফিক্সড প্রাইসে বিক্রি করে তারা, কিছু কিছু শপে বার্গেনিং করতে পারবেন। এগুলো সব 4000-এর মধ্যে ছিল, এটার প্রাইস ছিল 5000 টাকা। সাদাবাহারের ড্রেসগুলোর প্রাইস নর্মালি একটু বেশি হয়ে থাকে, সেটা সবাই জানেন। কোয়ালিটির কথা চিন্তা করলে প্রাইসটা কিন্তু ঠিকঠাক বলা যায়। যাই হোক, ওয়ান পিস, টু পিস ছাড়াও খুব সুন্দর সুন্দর গাউন, সারা, গারারা, লেহেঙ্গা ও চোখে পড়বে আপনাদের। যেসব আপুরা এই ঈদে এমন তে যাচ্ছেন, তারা অবশ্যই চলে আসবেন এখানে। বড়দের পাশাপাশি বেবিদের সব রকম ড্রেস পেয়ে যাবেন এখানে, শুধু আপুদের না, ভাইয়াদের পাঞ্জাবি, কোটি, শেরওয়ানি সব পেয়ে যাবেন এখানে। তো যেসব আপু আর ভাইয়ারা এখনও শপিং করেননি বা শপিং করার কথা চিন্তা করছেন, তারা চলে আসতে পারেন এখানে। তো আজকের পুরো ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।